একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনারে চেনা, যাবে অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না, যার আপন খবর আপনার হয় না। উষাই নিকট থেকে দূরে দেখা যেমন কিসের আড়ে পাহাড় লুকায় দেখে না, উষাই নিকট থেকে দূরে দেখা যেমন কিসের আড়ে পাহাড় লুকায় দেখে না। আমি ঘুরে এলাম সারা জন্ম রে, আমি ঘুরে এলাম সারা জন্ম রে, তবু মনের ঘুরত যায় না, তবু মনের ঘুরত যায় না, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। উষাই অমৃত সাগরের সুধা, সুধা পান করিলে ক্ষুধা তৃষ্ণা রয় না, উষাই অমৃত সাগরের সুধা, সুধা পান করিলে ক্ষুধা তৃষ্ণা রয় না। ফকির লালন মরল জল পিপাসায় রে, ফকির লালন মরল জল পিপাসায় রে, কাছে থাকতে নদী মেঘেনা, কাছে থাকতে নদী মেঘেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনারে চেনা, যাবে অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। কেমন লাগছে? আমাদের কবি মল্লিক, কবি মতিউরান মল্লিক, যিনি ইসলামের সাংস্কৃতিক ধারক বাহক আমরা বলি আমাদের বাংলাদেশে, যার সৃষ্টি না হলে হয়তোবা আমরা আজকে এই মঞ্চে আসতে পারতাম না। তো উনি এই মানুষকে চেনা নিয়ে, মানুষকে ভালোবাসা নিয়ে আমাদের আজকের যে আয়োজন করেছে অনন্য সাংস্কৃতিক অঙ্গন এবং তামাদ্দুন শিল্পী গোষ্ঠী, সুন্দর একটি বাণী দিয়েছে। সেটা হচ্ছে কি, হিংসা নয়, ধ্বংস নয়, নয় কোনো বিদ্বেষ, ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। আমরা যে দেশেরই হই না কেন, আমরা তো মানুষ, মানুষকে ঘৃণা নয়, মানুষকে ভালোবাসলেই লাভ বেশি। আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে পারি, পরস্পরের প্রতি ঘৃণা নয়, নয় কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা। কই মল্লিক লিখে গিয়েছেন, মানুষকে ভালোবেসে লাভই বেশি, মানুষকে ভালোবেসে লাভই বেশি, আসলে বিপথে পড়ে মানুষকে ঘৃণা করে, আসলে বিপথে পড়ে মানুষকে ঘৃণা করে, মানুষের বেশে যারা ছদ্মবেশি, মানুষকে ভালোবেসে লাভই বেশি, সৃষ্টির সেরাই মানুষ যারা, রুদ্ধ এ জগতে গতির ধারা, সৃষ্টির সেরাই মানুষ যারা, রুদ্ধ এ জগতে গতির ধারা, গতির কথা ভেবে আর কাছে টেনে নেবে, গতির কথা ভেবে আর কাছে টেনে নেবে, মানুষেরই হোক না সে যে কোনো দেশি, মানুষকে ভালোবেসে লাভই বেশি, মানুষকে ভালোবেসে লাভই বেশি, ঠিক কিনা?
ঠিক কিনা বলেন, একটু জোরে বললে সমস্যা হয়? সবার মানে খাওয়া কম হয়েছে নাকি? সবার সবাইকে এখানে যারা আছেন সবাইকে বাংলাদেশে আমরা দাওয়াত দিচ্ছি। আমাদের দেশে আবার অতিথিপরায়ণ অনেক বেশি হয়, গেলে বুঝতে পারবেন, খাওয়ার কোনো সমস্যা হবে না। সবার দাওয়াত, তখন সবাই একটু জোরে বলবেন। তো যেহেতু মানুষ মানুষ নিয়ে এবার গান হলো, তো আমাদের সমাজে, আমাদের দেশে, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ আছেন, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা আছেন। মজার বিষয় হচ্ছে কি, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের নোয়াখালী জেলা। কেউ শুনেছেন নোয়াখালী জেলার নাম? বা এইটা নিয়েই তো আছে। আমরা জানি যে নোয়াখালীর একটা, আমাদের দেশে একটা প্রবাদ আছে যে নোয়াখালীর মানুষ মানে মাটির নিচে গেলেও পাওয়া যায়, উপরে গেলেও পাওয়া যায়। আমি যদি আঞ্চলিক ভাষায় গান করি, কারো আপত্তি আছে? আঞ্চলিক গান শুনবো, তার আগে একটু শোনাচ্ছি, সেটা হচ্ছে কি, নোয়াখালা ব্যাগ মানুষ বীরের মতো চলে, বিপদ বাধা ব্যাগে সাড়ি হাসা কথা বলে। হেই নোয়াখালা ব্যাগ মানুষ বীরের মতো চলে, বিপদ বাধা ব্যাগে সাড়ি হাসা কথা বলে। আঙ্গু দাসের হোলা বুড়া খোদারে মানে, শতানের বিড়ানোর হদ বালা করি জানে। ইয়াল্লাই তো শতান বেগুন হলাই দলে দলে, নোয়াখালা ব্যাগ মানুষ বীরের মতো চলে, বিপদ বাধা ব্যাগে ছাড়ি হাসা কথা বলে। আসমান হাতাল ব্যাগ খানি নোয়া খাইলা আসে, সান্দি গিয়া বিজ্ঞানীরা হেতা গোরে হাসে। আসমান হাতাল ব্যাগ খানি নোয়া খাইলা আসে, সান্দি গিয়া বিজ্ঞানীরা হেতা গোরে হাসে। আর যে দিক গাইল হুয়ারি ও নোয়া খাইলা চিল্লাই উঠলো কাগুয়াই বলে, নোয়া খাইলা ব্যাগ মানুষ বীরের মতো চলে, বিপদ বাধা ব্যাগে ছাড়ি হাসা কথা বলে। কিছু বোঝা গেছে? অর্থাৎ নোয়াখালীর মানুষ সব জায়গায় আছে, মানে আমাদের দেশের মানুষ শতানকে ভেড়ানোর পথ কীভাবে হয় সেটা মানে ভালোভাবে জানেন, যেহেতু ইসলাম প্রচারটা হয়েছিল কিন্তু নোয়াখালী অঞ্চল দিয়ে। হ্যাঁ, তো এরপরে আছে যে আসমানে গেল, আকাশে গেল, পাতালে গেল, সেখানে পাওয়া যায়। চাঁদ দেশে একবার বিজ্ঞানী গেছে, সেখানে গিয়ে দেখে নোয়াখালী, ঠিক আছে। তো তাকে যখন জিজ্ঞেস করলো তুমি কে, মানে সেই বিজ্ঞানী নোয়াখালীর, এখন যে যাকে জিজ্ঞেস করছে তুমি কে, সে বলতেছে কাকু আই না, মানে কাকা আমি, ঠিক আছে, মানে সে নোয়াখালী। তো এটা নিয়ে, তো এবার আমি যার গান গাইবো, সে চার দেশে যায়নি অথবা মাটির নিচেও যায়নি, সে গিয়েছে দুবাই। মানে দুবাই তো সবাই চেনেন নাকি, আরো অভিনেত। তো আমাদের নোয়াখালীর অঞ্চলের মানুষের মানে অনেকেই বিদেশে থাকে আর কি। তো এক সময় তো মানে এখানকার অনেকের থাকতে পারে না, মূর্খ যাকে বলি আমরা, পড়াশোনা করে নাই, বকলম যেটা। তো এরকম একজন লোক গিয়েছে, হ্যাঁ, সে মূর্খ মানুষ, সে দুবাই গেছে। তো দুবাই যাওয়ার পরে তার পরিবারের কি অবস্থা আর তার কি অবস্থা সেটা আমি গানে গানে শুনেছি। দুবাই গেছে আঙ্গু বাড়ির মোহাম্মদ আলী, দুবাই গেছে আঙ্গু বাড়ির মোহাম্মদ আলী। আলী এক মায়েরা খুদ মরি গেলে টুকুরু, এক মায়েরা খুদ মরি গেলে টুকুরু। মাও কান্দে বউ কান্দে কান্দে গো হালা হালি, দুবাই গেছে আঙ্গু বাড়ির মোহাম্মদ আলী, দুবাই গেছে আঙ্গু বাড়ির মোহাম্মদ আলী। আলী বকলম কান্দে হুলি হুলি, সরে ও সরে আহরে সিঁড়ি লিখু বুলি, বকলম কান্দে হুলি হুলি, সরে ও সরে আহরে সিঁড়ি লিখু বুলি। আরে মাইয়া কান্দে হুতি হুতি আব্বারে সাইতো বুলি, দুবাই গেছে আঙ্গু বাড়ির মোহাম্মদ আলী, দুবাই গেছে আঙ্গু বাড়ির মোহাম্মদ আলী। আলীর মায়ে কান্দে জারে জার, নোয়া ঝড়ি দোয়া করে আল্লাহর দরবার। আলীর মায়ে কান্দে জারে জার, নোয়া ঝড়ি দোয়া করে আল্লাহর দরবার। আলীর খবর শুনতু বলি রেডিও বাজায় খালি, দুবাই গেছে আঙ্গু বাড়ির মোহাম্মদ আলী। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, মানে আলীর মায়ে কান্নাটি কান্না মানে কান্নাকাটি করছে, নামাজ পড়েছে, আমার ছেলেটার কি অবস্থা। হ্যাঁ, তো সে কি খবরটা কীভাবে পাবে, তখন তার মোবাইল ছিল না। তো সে ভাবছে মানে রেডিওতে মনে হয় কোনো খবর পাওয়া যেতে পারে, সে রেডিও চালাচ্ছিল। এবার তার মেয়ের কী অবস্থা, মেয়ে না বোনের। আলীর বোনে করে কাঁদা কাড়ি, হুতি হুতি গুনগুন করে সুখাড়ি খাড়ি। আলীর বোনে করে কাঁদা কাড়ি, হুতি হুতি গুনগুন করে সুখাড়ি খাড়ি। আল্লাহরে কয়ার
ভয়রে কোনায় নিরে আটালি, দুবাই গেছে আঙ্গো বাড়ির মোহাম্মদ আলী, দুবাই গেছে আঙ্গো বাড়ির মোহাম্মদ আলী। আলীর বয়ে রান্ধে বাড়ে না, ল্যাপবোর্ড থ্যাপবোর্ড কাপড় সুপুর হাজে হাড়ে না, কিছু বুঝছেন? অর্থাৎ যখন নবদম্পতি, তো স্বামী চলে গেছে বিদেশে, ওখানে এরকম ঘটে, হ্যাঁ বিয়ে করে ওদের বিদেশ চলে গেল, তখন তো বউয়ের মন খারাপ থাকে, সে একদম জামাকা মানে কাপড় একটু ভালো কাপড় পরবে সেটাও পরে না, রান্নাবাড়া করতেও মানে মনোযোগ নেই সেরকম। আলীর বউয়ে রান্ধে বাড়ে না, লেপুর থাপুর কাপড় সুপুর হাজে হাড়ে না, কালা সালা কাপড় ময়লা সালম রান্ধে গো বুলি, দুবাই গেছে আঙ্গো বাড়ির মোহাম্মদ আলী, দুবাই গেছে আঙ্গো বাড়ির মোহাম্মদ আলী। গান কি চলবে? ভালো লাগছে? একটা জোরে তালে। এইরকম আরো নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য অ্যানিবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অনেক ফরমাইশ আছে, দিদারুল ভাই যা স্টক আছে কয়েক হাজার গান উনি দাঁড়িয়ে গেয়ে দিতে পারবেন সেটা আমার বিশ্বাস, কিন্তু আমাদের একটা সময়ের সঙ্গে চলতে হবে, আমাদের আরো পরবর্তী উপস্থাপনা আছে, আর আমরা তাই ভাইকে বলবো কি হৃদয় স্পর্শী গান দিয়ে আমাদের আজকের কনভারসেশন। আমি তাই করছিলাম আমাদের নুরুল ভাই বলার আগেই, হ্যাঁ আমরা সবাই মানুষ, মানুষের জন্য মৃত্যু অবধারিত, ঠিক কিনা? কুলু নাস্তেন জায়গাতেল মাউত, আমাদের এই যে দুঃখ কষ্ট, এই যে বালা মুসিবত, তারপরে আমাদের মৃত্যু, অনেক অনেক পরীক্ষার মধ্য দিয়ে আমরা যাই, আল্লাহ যদি আমাদের সহায়তা না করত, আল্লাহ যদি আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক না দিত, হয়তোবা আমরা এটা পারতাম না ধৈর্য ধারণ করতে। তো আমার এবারে গানের কোরআনের আয়াতের প্রেক্ষাপট আমি আয়াত শোনাচ্ছি। بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. আল্লাহ কোরআনে ঘোষণা করেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয় কিছুটা ক্ষুধা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের শস্য ফসলাদের ক্ষতির দ্বারা, আর আপনি ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিন যারা তাদের উপর কোনো বিপদ আসলেই বলে আমরা তো আল্লাহর কাছ থেকে এসেছি এবং তারই নিকট ফিরে যাব। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি, বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল্লাহ
গভীর ভালোবেসে কুমিয়ে দিও ব্যাখার পাল্লা, কুমিয়ে দিও ব্যাখার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপন জন, একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপন জন, কাউকে হারালো ব্যথাই কাঁদি যদি আল্লাহ রহম ধরাই ভিজে স্মরণ করি তোমায় জল্লাশানু জল্লা জল্লাশানু জল্লা। নিঃস্ব অসহায় মানুষ যারা তোমার রাহ ধারা পাগল তারা, তোমার রাহ ধরায় পাগল তারা, জীবনের একদিকে আনন্দ খুশির গান অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান, জীবনের একদিকে আনন্দ খুশির গান অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান, আনন্দ ঘন ঘনে ভুলে তোমাকে আল্লাহ, ব্যথার প্রদীপ জেলে তোমার নাম জ্যোতি জল্লাশানু জল্লা জল্লাশানু জল্লা। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল্লাহ, গভীর ভালোবেসে কুমিয়ে দিও ব্যথার পাল্লা, কুমিয়ে দিও ব্যথার পাল্লা, কুমিয়ে দিও ব্যথার পাল্লা।